ফিট করছে না। তার মানে শুধু আমি সারফেস ডেকোরেশনটা আজকে পড়াবো, আর একটা নতুন স্লাইড দিয়েছি, এটা একটু আলোচনা করে দিব, ঠিক আছে? বাকিরা কোথায়? ম্যাম, আমি আজকে তো পিসিটা সেট আপ দিচ্ছি, একটু আমাকে 2 মিনিট সময় দিন। ঠিক আছে, তুমি সময় নাও। বাকিরা কে, আজকে কি কেউ ক্লাস করবে না এত ধীর গতিতে? ম্যাম, ফ্যাশনের উৎস আর পরিধি এই দুটো বিষয়ে আরেকবার একটু আলোচনা করবেন। ফ্যাশনে উৎস আর পরিধি না? আচ্ছা, জি পরিধি ম্যাম, কোনগুলি? পরিধি ছিল যেটা হচ্ছে যে ফ্যাশনের ক্ষেত্রগুলি, যে কোন কোন ক্ষেত্রে ফ্যাশনটা দেখি। অ্যাকচুয়ালি আসলে আমরা সব ক্ষেত্রে ফ্যাশন দেখি, এমন কোনো ক্ষেত্র নাই যেটাতে আমরা আসলে ফ্যাশনের কোনো উপস্থিতি দেখি না। সেটা একেবারে ঘর থেকে শুরু করে বাইরে, যা মানে যেখানে যা কিছু দেখি সবকিছু আসলে ফ্যাশন অন্তর্ভুক্ত। তারপরে ওই টোটাল জিনিসটাকে, একদম পুরো এন্টায়ার জিনিসটাকে হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা 4টা ভাগে ভাগ করা হয়েছিল, যেমন হচ্ছে ক্লোদিং এর ক্ষেত্রে একটা ফ্যাশন দেখা যায়। ক্লোদিং এর ক্লোদিং যত আইটেম আছে, সেটা পোশাক পরিচ্ছদ একদম শুরু করে, পরিচ্ছদ তো না, সরি, পোশাক মানে ক্লোদিং আইটেমের একটা ফ্যাশন দেখা যায়। তারপর হাউসহোল্ড, হাউসহোল্ড টেক্সটাইল, দ্যাট মিন্স হচ্ছে তোমার একেবারে হোম ফার্নিশিং এর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। সেটা হতে পারে সোফাতে, হতে পারে পর্দাতে, হতে পারে কুশন কভারে, হতে পারে মানে যে কোনো কিছুতে হতে পারে। তেমনি সেখানে একটা ফ্যাশন হয়, কারণ এক এক সময় এক একটা ফ্যাশন চলে, ঘুরে ফিরে ফ্যাশনটা চেঞ্জ হচ্ছে। আবার দেখবে সিজন অনুযায়ী নিয়ে আসছে কালেকশন, এইরকম চেঞ্জ আসে। আবার লেদার আইটেমে, লেদার গুডস ব্যাগ, টু ব্যাগ, সবকিছুতেই আসলে ফ্যাশনটা কি চেঞ্জ হয় নিয়মিত। ফ্যাশনটা তো কনস্ট্যান্ট না যে কোনো কিছুর ক্ষেত্রে, এটার ধর্মই হচ্ছে এটা চেঞ্জ হবে। এই চেঞ্জটাই হচ্ছে ইনএভিটেবল, যে চেঞ্জ হবে কিছুদিন পর পর, সেটা 1 বছর পরে হতে পারে, 2 বছর পরও চেঞ্জটা আসতে পারে। তার মানে লেদার গুডস আইটেম গুলি তো ফ্যাশনে চেঞ্জ হয় এবং ফ্যাশনটাও দেখা যায় সেখানে। আর হচ্ছে এক্সেসরিজ, এক্সেসরিজ মানে হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে, আমরা পড়েছি এক্সেসরিজ গুলি, যে সেটা হচ্ছে অর্নামেন্টস হতে পারে, সেটা শু হতে পারে, ব্যাগ হতে পারে, তারপরে হচ্ছে যে বেল্ট, ঘড়ি, ওয়াচ, অনেক ধরনের আইটেম আছে যেগুলো ফ্যাশন এক্সেসরিজ। তার মানে এক্সেসরিজ এর মতো ফ্যাশনে উপস্থিতি দেখা যায়। এটাই আসলে মেনলি আসল কথা, যে এটা হচ্ছে ফ্যাশনের পরিধি গুলি, যে কোন কোন ক্ষেত্রে ফ্যাশনটা বিরাজ করছে, সেটাকে একটা ক্লাসিফিকেশনের মধ্যে ব্যাখ্যা করা। আর উৎসটা হচ্ছে কি, আমরা ফ্যাশনটা কোথা থেকে পেয়ে থাকি, এই যে প্রতিনিয়ত ডিজাইনাররা যে নতুন নতুন ফ্যাশন নিয়ে কাজ করছে, এই ফ্যাশন যে যে এটা একটা মানে অদ্ভুত বিষয় না, যে প্রতিনিয়ত তো নতুন কিছুই আসছে, পুরাতন কিছু তো আসছে না। হ্যাঁ, বা পুরাতন কিছুকে আবার নতুন আঙ্গিকে নিয়ে আসা সবার সামনে। তো এই যে এটা একটা ব্যাপার, যে এই যে এত ডিজাইন মানে ডিজাইনার এত মানে ফ্যাশন কোথা থেকে কালেক্ট করে, এই যে সোর্স, উৎসটা কোথায়? এই উৎসটা হতে পারে সেটা সে প্রকৃতি থেকে, ডিজাইনার প্রকৃতি থেকে, কারণ প্রকৃতি হচ্ছে অনেক হিউজ একটা সোর্স, কারণ একেবারে প্রকৃতিতে এত কিছু আছে, তো সেটাকেই সে ইন্সপিরেশন হিসেবে কাজ করে, সেটাকে সে ফ্যাশন হিসেবে নিয়ে আসে। সেটা প্রকৃতি হতে পারে, সেটা প্রকৃতির সমস্ত আইটেম আছে, তারপর মিডিয়া হতে পারে, টেলিভিশন, মিডিয়ার মাধ্যমে টেলিভিশনেও আসে, পারফর্মাররা যারা হচ্ছে পারফর্ম করে তাদের মাধ্যমেও ফ্যাশন গুলি আমরা দেখি। যে অনেক সময় দেখবে ডিজাইনাররা যখন কাজ করে, তারা সব সময় আসলে সোর্সিং এর মধ্যে থাকে, যে হয়তো ফ্যাশন ম্যাগাজিন গুলি সোর্স করে, যে সেখানে নতুন কি ফ্যাশন বলা হচ্ছে বা নতুন কি আইডিয়া এসেছে, বা বিভিন্ন এই যে ফ্যাশনের যে সিটি গুলি আছে, ওইসব সিটির মানুষগুলো আসলে কি ধরনের ড্রেস আপ এখন বেশি পড়ছে, তো সেটাকে ফোকাস করে তার নতুন কালেকশন নিয়ে সে কাজ করে। তো তার মানে ম্যাগাজিন থেকেও সে যেরকম কালেক্ট করে, তেমনি সে চারপাশের যে কোনো কিছু থেকে সে আইডিয়া নিয়ে
সে কাজ করে। তার মানে এগুলো হচ্ছে উৎস যে কোথা থেকে এই ফ্যাশনটা নেওয়া হচ্ছে। ঠিক আছে অরণি, অরণি প্রশ্ন করেছিলে? ম্যাম ফেব্রিক থিঙ্কিং, বুঝিনি, ফেব্রিক থিঙ্কিং, আবার একটু বলো, কথা খুব আস্তে শোনা যাচ্ছে। ম্যাম ফেব্রিক থিঙ্কিং, ফেব্রিক থিম। জি ও আচ্ছা, থিম, থিম হচ্ছে যে একটা স্পেসিফিক কিছু, যে থিম মানে হচ্ছে যে নেচার, নেচারের মধ্যে, নেচার কিন্তু কখনোই থিম না, কারণ নেচার হিউজ একটা জিনিস। নেচারের মধ্যে হতে পারে যে পাতা একটা থিম, তারপর হচ্ছে মানে অনেকেই দেখবে যে ডিজাইনার কালেকশন নিয়ে এসে যে পাতা, শুধু তার থিম থাকে যে সে যে কালেকশনটা রেডি করবে তার থিমই হচ্ছে কি পাতা, বা হচ্ছে যে কোনো একটা মানে পাহাড়, বা হচ্ছে যে স্নো, তারপর হচ্ছে যে আমব্রেলা হতে পারে, তারপর হচ্ছে যে কোনো ধরনের গাছ, স্পেসিফিক কোনো গাছ হতে পারে, যে কোনো ফুল হতে পারে, যে কোনো কিছু, এটাই হচ্ছে থিম। থিম মানে হচ্ছে কি যে ফেব্রিক থিম মানে কি, যখন ফেব্রিকে কোনো একটা ডিজাইন আমরা দেখি সাধারণত কি যে ফেব্রিকের উপর যেসব প্রিন্ট বা ইয়ে দেখি সেগুলি কি কোন থিমের উপর বেস করে, যে সেটার থিমটা কি, সেটা কি নেচার থিম মানে ন্যাচারাল কোন সোর্স থেকে সেই থিমটা নেওয়া হয়েছে, নাকি হচ্ছে জিওমেট্রিক কোন থিম নেওয়া হয়েছে, এটাই আসলে থিম। ম্যাম আমার পিসি রেডি হয়েছে, আমি কি স্ক্রিন শেয়ার করব? আচ্ছা শুরুতে ওইটা শুরু, হ্যাঁ শুরু করো। এত কম জয়েন করেছে কেন? আজকেই তো আমি শেষ ক্লাস নিচ্ছি, মাত্র 27 জন। ম্যাম আমি কি ইন্টার স্ক্রিন শেয়ার করবো নাকি হচ্ছে মানে গ্রুপে এন্টার স্ক্রিন শেয়ার, ম্যাম সরি একটু ইন্টারফেয়ার করলাম, স্বপ্না তোমার ভিডিও অন করা। আচ্ছা অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে? সমস্যা নেই, মানে একটা কোশ্চেন করতাম, হুম করো কোশ্চেন। হচ্ছে আমাদের, আমার মানে পড়েছে ফ্যাশন এক্সেসরিজ, ঠিক আছে, ওইটাতে তো হুম ওই যে মানে হ্যাটস, তারপর হচ্ছে হুম স্কার্ফ আছে, অর্নামেন্টস আছে, হ্যাঁ শুজ, জুয়েলারি, এগুলো হচ্ছে এমন কি হচ্ছে যে মানে মোটা আছে, স্কার্ফ, হ্যাটস, শুজ, জুয়েলারি এন্ড হ্যান্ডব্যাগ, ঠিক আছে, এখন এমন কি মানে কয় পেজের ব্যাপারটা, মানে এরকম কিছু নাকি না, মানে যতটুকু হবে ততটুকুই লিখবো। বুঝিনি, যতটুকু হবে ততটুকুই লিখবে মানে? মানে হচ্ছে মানে আমাদের 18 মার্কের না এটা অ্যাসাইনমেন্টটা, হ্যাঁ সেটা 17, আমি যতটুকু জানি ফার্স্ট রেঙ্কের 17 নাম্বার হয়। আচ্ছা 17 বা 18, এটা সমস্যা না, যত বলা হবে তত, 17 বা 18। এখন প্রশ্ন হচ্ছে যে তার মানে এক্সেসরিজ গুলি সম্পর্কে, প্রত্যেকটা এক্সেসরিজ এমন ভাবে এতটুকু লিখতে হবে যেটা আসলে আমার অ্যাসাইনমেন্টের উপযোগী হবে, 17 নাম্বারের উপযোগী হবে বা 18 নাম্বার। তার মানে এত বেশিও লিখা যাবে না আবার এত কমও লিখা যাবে না। তার মানে আমার ফ্যাশন এক্সেসরিজ থেকে আমার কি লিখতে হবে, যে ফ্যাশন এক্সেসরিজ এর মধ্যে হচ্ছে আমার কি লিখতে হবে, যে প্রথমে ফ্যাশন এক্সেসরিজ কি, যে ফ্যাশন এক্সেসরিজ গুলো আমি বলতে কি বুঝি, সংজ্ঞাটা বল। তারপর হচ্ছে আমার ফ্যাশন এক্সেসরিজ কি কি জিনিস আছে, সেটা আমার হচ্ছে ফাংশনাল কি আর হচ্ছে নন ফাংশনাল আইটেম গুলো কি কি সেটা লিখা। তারপরে হচ্ছে যে আমার প্রত্যেকটা এক্সেসরিজ আমার বর্ণনা করা, সেই বর্ণনাটা এমন ভাবে করতে হবে যাতে আমার 17 নাম্বার কে আমার কভার করে।
ঠিক আছে। আবার হচ্ছে আমার কি, আবার ফ্যাশন এক্সেসরিজ এর মধ্যে আমার এটাও আছে না, ফ্যাশন এক্সেসরিজ নির্বাচন করার সময় আমি কি কি বিষয়গুলি খেয়াল করব। একটা আছে না ফ্যাশন এক্সেসরিজ এর বিবেচ্য বিষয় নির্বাচনের, দিতে হবে কিছু ডেফিনেটলি বিষয়গুলো। ফ্যাশন এক্সেসরিজ মানে কি, আমি কিন্তু কোনো কিছু ইন্ডিকেট করে দেইনি যে আমি ফ্যাশন এক্সেসরিজ, আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি মানে কি, একটা অ্যাসাইনমেন্ট বা টিকা যেটাই বলি না কেন, সেটা মানে কি যে আমি যতটুকু ইনফরমেশন আমি জানি সেটা আমি জানাবো, তাই তো? যে আমি যখন ফ্যাশন এক্সেসরিজ বলছি তার মানে আমার এক্সেসরিজ কি 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 এক্সেসরিজ, তারপর সেই এক্সেসরিজ গুলির বর্ণনা এবং এই এক্সেসরিজ নির্বাচন করার সময় কি কি বিষয়গুলি খেয়াল করব, এই পুরো জিনিসগুলি হচ্ছে আমার ফ্যাশন এক্সেসরিজ এর মধ্যে আসবে আচ্ছা, ফ্যাশন অ্যাসাইনমেন্টে। প্রোভাইড তথ্য ওইটা তো দিতে হবে না, না ফ্যাশন ফ্যাশন প্রোভাইড তথ্য ওইটা দিতে হবে, ফ্যাশন না ফ্যাশন প্রবাহের তো তথ্য জানি তো না। এটার মধ্যে আসবেই না, এক্সেসরিজ এক জিনিস, প্রবাহের তথ্য এক জিনিস, ঠিক আছে? ফ্যাশন প্রবাহের তত্ত্বটা কি যে ফ্যাশনটা আসলে কিভাবে এসেছে, যে এটা একটা সোসাইটিতে কিভাবে ফ্যাশনটা চলছে, ঠিক আছে? আগে যেরকম হতো যে যে সেটাকে আবার তিনটা ভাগে ভাগ করে, যেটা ট্রিকেল আপ ট্রিকেল ডাউন ট্রিকেল অ্যাক্রস, যে আগে একটা সময় ছিল যেটা কি ফ্যাশনটা উপর থেকে নিচের দিকে আসতো, যে আগে প্রথমে রয়্যাল ক্লাসের লোকজন পড়তো, সেখান থেকে লোয়ার ক্লাসে আস্তে আস্তে আসতো, তারপরে ওই রয়্যাল ক্লাসের লোকজন আর সেটা ব্যবহারই করতো না। আবার হচ্ছে ট্রিকল ডাউন থেকে এসেছে কিভাবে, যে আমার নিচের ক্লাস থেকে আমার উপর ক্লাসে গিয়েছে, যে একদম যারা ওয়ার্কার শ্রেণীর ছিল ওয়ার্কার শ্রেণীদের কাছ থেকে আমার আপার ক্লাসে গিয়েছে, তো এরকম। তার মানে ফ্যাশন প্রবাহের তত্ত্বই আলাদা জিনিস, এটাকে ফ্যাশন প্রবাহের তত্ত্ব বলে, বা হচ্ছে কি ফ্যাশনের লিডারশিপ থিওরি বলে, বা হচ্ছে আসতে পারে যে সংক্ষেপে লিখো। মানে এটা হচ্ছে ফ্যাশন এক্সারসাইজ এর মধ্যে না, না এটা হচ্ছে আলাদা কোশ্চেন। ডেফিনেটলি এটা একদমই আলাদা একটা জিনিস, ফ্যাশন এক্সেসরিজ একটা জিনিস আর প্রবাহের তত্ত্ব আর একটা জিনিস, ঠিক আছে? ক্লিয়ার? জি ম্যাডাম, ক্লিয়ার, এটা জিজ্ঞেস আচ্ছা করার ছিল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ম্যাম আরেকটা প্রশ্ন ছিল ম্যাম, ওই যে ট্রিকল আপ ট্রিকল ডাউন ম্যাম, ওটা নিয়ে একটু সমস্যা ছিল। বললাম যে একটু আগে যে ফ্যাশন প্রবাহের তত্ত্ব বা লিডারশিপ তত্ত্ব বা সংক্ষেপে লিখো ট্রিকল আপ ট্রিকল ডাউন ট্রিকল অ্যাক্রস, এটাই তো বলছিলাম। আপনি যেটা বলেছেন সেটা সাথে আমাদের খাতায় উল্টো লেখা, এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে। মানে আমাদের যখন মানে খাতায় লেখা হচ্ছে ট্রিকেল ডাউনটা হচ্ছে যে প্রথমে রিচরা গ্রহণ করেছে, তারপর নিচু মানুষের লেভেল গ্রহণ করেছে, তারপরে রিচরা বর্জন করে দিয়েছে। তাই তো, ট্রিকল ডাউন মানে কি, ডাউন মানে নিচের দিকে আসা, তার মানে উপর থেকে নিচের দিকে এসেছে। ট্রিকল আপ মানে কি, আপ মানে হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এটাকে অনেকে বাবল আপও বলে, যে স্টেপ। ম্যাম এখন ঠিক আছে, মানে আপনি একটু বলেছিলেন তখন আমরা উল্টাটা বলে মানে বুঝেছিলাম, হয়তো বুঝতে ভুল হয়েছে, এখন ঠিক আছে। আমিও দেখতেছিলাম যে ম্যাডাম মানে বুঝতেছে একটা খাতায় লেখা অন্যটা, কিন্তু এখন ঠিক আছে, এখন বুঝেছি। মানে মানে আপ হচ্ছে নিচ থেকে উপর দিকে গিয়েছে, আর ডাউন হচ্ছে উপর থেকে নিচের দিকে এসেছে, মানে এমন, তাই না? হ্যালো, ম্যামের বোধহয় নেটওয়ার্ক সমস্যা, একটু একটু আমরা ইয়া করি। আচ্ছা স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখতে পাচ্ছি। না পাচ্ছি না। এই সবাই কি স্ক্রিনটা দেখতেছো? না
হ্যাঁ দেখতেছি তো। আমার ইয়েতে দেখ ওই যে পিঙ্ক করা আছে। আচ্ছা শোন, ম্যাম এর কারেন্ট চলে গেছে, ম্যাম বলছে যদি 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টাও লাগে ম্যাম তা আজকে ক্লাস নিবে, যদি পারি আমরা এখানে ওয়েট করতে, আর ম্যাম যদি আবার নতুন করে লিঙ্ক দেয় তাহলে আবার ঢুকবো, জয়েন করবো, বুঝছিস? তা এখন হচ্ছে ম্যামের কারেন্ট আসলে ম্যাম জয়েন করবে, তাহলে কি করবো? 5 মিনিট এখানে বসি, যদি ম্যাম নাই আসতে পারে তাহলে পরে বের হয়ে যাবো। ওকে ওকে, আমি তাহলে স্লাইডটা তোদেরকে দেখা দিতে থাকি, তোরা একটু ছবি তুলে নে, বা আমি পরে স্লাইডটা গ্রুপে দিয়েই দিব, ছবি তুলতে হবে না, এটা দেখতে থাকতেই হবে। দরকার নাই, আমি তোকে তো স্লাইডটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা শোন, আচ্ছা ঠিক আছে তাহলে দিন। তিন নম্বর টপিক কি আছে অ্যাসাইনমেন্টে? তিন নম্বর টপিক কি?